আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব মূলা ভাজি। এই মূলা ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকের এই মূলাটা আমি শুটকি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। শুটকি চিংড়ি দিয়ে এই মূলা ভাজিটি খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে বড় 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব শুটকি চিংড়ি। শুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শুটকি চিংড়ি এবং পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। শুটকি চিংড়ি আগেই পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিলে খুবই সুন্দর ফ্লেভার আসবে। অল্প আঁচে নেড়ে চেড়ে শুটকি চিংড়ি পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা মূলা। এখানে মিডিয়াম সাইজের 3টা মূলা কেটে নিয়েছি। আমি একটু চিকন কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন মূলাটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেব 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। খুবই সহজ এবং সিম্পল একটি ভাজি। এই মূলা ভাজিটি অনেকভাবেই রান্না করা যায়। আমি শুটকি চিংড়ি দিয়ে ভাজি করছি। এটা ফ্রেশ তাজা চিংড়ি দিয়ে ভাজি করলেও খুবই মজাদার হয় খেতে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মূলাটা লাল লাল করে ভেজে নিয়েছি। মূলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। মূলা ভাজি পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। মূলার সাথে শুটকি চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করলে সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের মূলা ভাজি রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।